ইসমিল্লাহ রহমান ইরাহিম আমি পুষ্টিবিদ সাইলা পারফিউম পপি কাজ করছি নারায়ণ ডায়াবেটিক হাসপাতালে এবং ভিজিটিং কনসালটেন্ট হিসাবে আছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আজ আমি আপনাদের খেজুরের উপকারিতা সম্পর্কে বলবো খেজুর এত পুষ্টিকর একটি খাবার যে শুধু একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না খেজুর এত বেশি উপকারী যে পবিত্র কোরআন শরীফে এর কথা অন্তত ষাটবার বলা হয়েছে আর আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় খাবার ছিল এই খেজুর চলুন জেনে নেই খেজুর কেন এত পুষ্টিকর এবং জনপ্রিয় একটি খাবার খেজুরে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস সব কিছুই পর্যাপ্ত পরিমাণে রয়েছে যা একটি স্বাস্থ্যকর খাবার খেজুরে কার্বোহাইড্রেট রয়েছে ফর্টি ফোর থেকে এইটির পারসেন্ট খেজুর খেলে আমরা নিমেষেই শক্তি পেতে পারি এটা আমাদের ইনস্ট্যান্ট শক্তি দেয় তাই শুধুমাত্র খেজুর ও পানি খেয়ে কিন্তু কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকা যায় খেজুরে প্রোটিন আছে টু থেকে ফাইভ পয়েন্ট এই খেজুরে থাকা প্রোটিনে তেইশ ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যা অন্য কোনো ফলে নেই এই তেইশ ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ সংক্রমণের ঝুঁকি কমায় খেজুরে ফ্যাট খুবই সামান্য পরিমাণে রয়েছে যেমন ওয়ান থেকে টু ফ্যাট রয়েছে যা খুবই সামান্য যা আমাদের ওজন বাড়ায় না এবং খেজুরে কোনো ক্ষতিকারক কোলেস্টেরল নেই খেজুরে রয়েছে পনেরো ধরনের মিনারেলস এবং ছয় ধরনের ভিটামিন খেজুরে থাকা এই ভিটামিন এবং মিনারেলসগুলো আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে রোগ সংক্রমণ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তাছাড়া খেজুরে থাকা এই ভিটামিন ও মিনারেলসগুলো আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে খেজুরে থাকা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে আর খেজুরে থাকা ভিটামিন বি সিক্স আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে খেজুরে থাকা বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠন মজবুত করে খেজুরে থাকা আয়রন আমাদের অ্যানিমিয়া দূর করে খেজুরে থাকা ফ্লোরাইড আমাদের দাঁতের ক্ষয়রোধ করে খেজুরে থাকা সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা যা আমাদের ইমিউনিটি ইনক্রিজ করে আর খেজুরে থাকা ম্যাগনিশিয়াম পটাশিয়াম আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে খেজুরে ফাইবার রয়েছে 6.4 থেকে ইলেভেন পয়েন্ট খেজুরে থাকা সলিউবল এবং ইনসলিউবল ফাইবার আমাদের ডাইজেশনকে ইম্প্রুভ করে এবং কনস্টিপেশন দূর করে তাই শুধু রমজানে নয় সারা বছরই আমরা রাখতে পারি পুষ্টিকর এই খেজুরটি তবে রমজানে যারা ডায়াবেটিস রোগী আছে তাদের ক্ষেত্রে একটু নিয়ম মেনে খেজুর খেতে হবে কারণ যে কোনো মিষ্টি ফল ডায়াবেটিক রোগীদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয় তাই রমজানে ডায়াবেটিক রোগীরা দুটো খেজুর খেতে পারবে এবং আমরা যারা নর্মাল পার্সন আছি তারা প্রতিদিনের খাবারের তালিকায় চার পাঁচটি করে খেজুর খেতে পারবো তাই চলুন প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিকর এই ফলটি রাখি নিজেদেরকে রাখি সুস্থ এবং সুন্দর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম